বগুড়া শহরের রাজাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভসীভূত হয়ে গেছে বেশ কয়েকটি দোকানঘর সোমবার রাত সাড়ে নয়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কিভাবে এই আগুনের সূত্রপাত তা জানা যায়নি প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ করে আগুনের লেলিহান শিখা রানাবাজারের ভেতরে দেখা যায় পুলিশ এবং ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বগুড়া সদর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার দেওয়ান সোয়েল রানা জানালেন আগুনে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে আটটি দোকান একেবারে ভসীভূত হয়ে গেছে এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে